আসবে কাটতে হবে না শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর বাবা সকালবেলা এই দেখো পরিষ্কার করতে আরম্ভ করে দিয়েছে এই যে আর মা এখন তাকে তাকে দেখছে ওই যে এগুলো সব পরিষ্কার করে দিয়েছে সব নোংরা ছিল এই দেখো ঘাস ছিল আর করতে হবে না চলে আসুন চা করছি একটা দিই পাঁচরা কাঁদা হবে না আবার পরিষ্কার করে দেবো জল দিয়ে পরিষ্কার করে তো কদিন করা হয়নি প্লাস্টিক মাটিটা ফেলে দিলে বালতিগুলো সব নিয়ে পালিয়ে যাবে আর তো সব খেয়ে নিয়েছে গরুতে ছাগলে এই যে এগুলো সব পরিষ্কার করে দিচ্ছে এগুলো সব ঘাস ছিল দেখেছো তোমরা এই যে এগুলো সব পরিষ্কার করে দিচ্ছে আর করতে হবে না চলে আসছেন চা করছি হাত পা ধুয়ে চলে আসেন আবার ই হয়ে যাবে আমাদের ইট সব কি একটা একটা করে সব নিয়ে পালিয়েছে ও দেখে না তো বাড়ির কিছু দেখে না যে দেখো মানে কাজ নাই তো কি করবে বসে বসে সোফাগুলোকে ছিটছে কামড়াচ্ছে এই দেখো খেলা করছে মানে কাজ নাই তো কি করবে খেলা করছে এটা এটা কি নিয়ে খেলা করছে রে কি নিয়ে খেলা করছে এটা কাগজ নিয়ে ওলে বাবলে ওলে বাবলে এখন হচ্ছে কি আদা চা এই যে আজকে লিকার চা দুধ চা করলাম না বাবা আমি না গরম গরম মা ধরেন না 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 কোন টল বাকি না না তুই একটা নে তিনজনে তিনটে দিয়েছি ওর গায়ে হাত দিস না বারবার ও চুপ করে ঘুমিয়ে আছে ওকে জ্বালাচ্ছে আর এই যে আজকে মুড়ি খাওয়ার জন্য বানালাম ঘুগনি আজকে ঘুগনি মুড়ি খাওয়া হবে সকালবেলায় চা খাওয়া হয়ে গেছে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে গিয়ে 9:20 মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি মেয়ের স্কুল হচ্ছে 9:30 সময় স্টার্ট এখানেই জাস্ট 5 মিনিট লাগবে এই জন্য 10 মিনিট আগে বেরোলাম আর মাকে খেতে দিয়ে এলাম বাবা কোথায় ঘুরতে চলে গেছে পুজো দিয়ে এসেছি স্নান হয়ে গেছে এসে রান্নাবান্না করবো তার আগে বাজারে যাব মেয়েকে স্কুলে দেবো তারপরে বাজারে যাব মাছ আনতে প্রচুর পরিমাণে রোদ খুব তাড়াহুড়ো করে এসেছি হাঁপিয়ে গেছি একদম তো চল আজকে ব্লগটা আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে কি রান্নাবান্না করবো কোথায় যাবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো আচ্ছা এই যে মেয়ের ড্রেস যা চলে যাও এই যে মেয়েকে হ্যাঁ মেয়েকে স্কুলে দিয়ে দেখো চলে এসেছি বাজারে মাছ কিনতে তো চলো কী কী মাছ নেবো তোমাদের নেওয়ার পর তারপর বাড়ি গিয়ে দেখাবো তো আমার ভিডিওটা তোমরা কন্টিনিউ করো পাবদা মাছ ওইদিকে পাবো আজকে বাজারে চিংড়ি মাছটা ভালো নাই সেদিন দেখছিলাম মেলা বড় বড় চিংড়ি ছিল পাবদাও তো নাই তোমার কাছে মাছ ভালো থাকে আমি দেখেছি মাছ ছেড়ে ছেড়ে মাছ থাকে মাছ ভালো থাকে আমি দেখেছি যে এইটা কি মাছ ভেটকি ট্যাংটাগুলো ভালো আছে তো চলো মেয়েকে স্কুলে দিয়ে বাজার করে নিয়ে চলে এসেছে আর এখন বসিয়ে দিয়েছি রান্নাবান্না তো চলো আজকে কী রান্নাবান্না করবো আর বাজার থেকে কী নিয়ে এলাম তোমাদের দেখাই আগে বাজার থেকে নিয়ে এসেছি ইলিশ মাছ তো ইলিশ মাছের মাথা দিয়ে করবো এ দেখো কচুর শাক
তো কচুর শাক আমি অলরেডি আমি সিদ্ধ করতে দিয়েছি, সব একবারে হবে না, এটা একটু ভেজে এলে তারপর আবার এগুলো দেবো। আর এই দেখো চিংড়ি মাছও নিয়ে এসেছি, তো চিংড়ি মাছের করব গিয়ে টক করব, আর ইলিশ মাছের এই যে এই মাছগুলো দিয়ে করব বেগুন ইলিশ। তো তিনটে রেসিপি হবে, তো চলো ঝটপট রান্না বান্না করে নিই, দেখতে থাকো তোমরা। আর ভাত এ দেখো বসিয়ে দিচ্ছি, ভাত হচ্ছে। এই যে রান্না বান্না আমার শেষের দিকে, এই দেখো এখানে বেগুন ইলিশটা হয়ে গেল, আর বেগুন ইলিশের কালারটা দেখো যে ফোলাও হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আমি তো পরে ভয়েস মেসেজ দিচ্ছি মানে খাওয়ার পর। আর আমার ইলিশ মাছ সবচেয়ে আমার ফেভারিট, মানে দুনিয়ার যতগুলো খাবার যতগুলো রেসিপি যাই আছে না কেন, সবচেয়ে আমার ফেভারিট হচ্ছে আমার ইলিশ মাছ। ইলিশ মাছ যে কোনো রেসিপি ইলিশ মাছের আমার কিন্তু দারুণ লাগে, এক কথায় কিন্তু আমার সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে ইলিশ মাছ। আর এখানে দেখো খুবই হেলদি খাবার এটা, এটা করে নিয়েছি টক, টমেটো আলু বেগুন তেঁতুল আর চিংড়ি মাছ দিয়ে টক করে নিয়েছি। এটা কিন্তু ভীষণ 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 হেলদি খাবার, তেল ঝাল মশলা প্রচুর পরিমাণে কম লাগে। আর এখন এই দেখো বসিয়ে দিয়েছি কচুর শাক, আর আজকে কচুর শাকের পরিমাণটা কিন্তু অনেকটাই আছে, তো কচুর শাক করতে কিন্তু অনেক টাইম লাগে। খেতে চাইছে এখন, হ্যাঁ এই একটা বেজেছে এখনই খেতে চাইছিস, ম্যামা করে এদিকে তাকা, ভাত খাবি খাবি, দাদা রান্নাটা করতে দে। চলো এখন যাচ্ছি মেয়েকে আনতে, এখন বাজে গিয়ে পোনে দুটো, রান্না হয়ে গেছে, কি তাড়াতাড়ি রান্না বান্না করলাম জানো। আর কচু শাক করতে জানো অনেক দেরি হয়, তো অনেক তাড়াতাড়ি রান্না করে এখন যাচ্ছি মেয়েকে আনতে। মেয়ের ছুটি হবে মনে হয় একটার সময়, আজকে ফার্স্ট দিন মানে ক্লাস আজকে থেকে স্টার্ট হবে, মানে হলো আজ থেকে স্টার্ট হলো, খুব তাড়াতাড়ি কাজ করেছে। ছাতা নিয়েছে খুব রোদ, এই যে এই গলি দিয়ে যেতে হয়, ওই যে কি অবস্থা দেখছো গরমে। চলো মেয়েকে নিয়ে নিয়েছি যে স্কুল থেকে, গ্রিন কালার ম্যাঙ্গো, কাঁচা ম্যাঙ্গো, অন্ধকার দেখতে পাচ্ছে না কেউ। দেড়টা সময় ছুটি, আমি চলেছি একটা সময়, একটা পৌনে একটা সময়, আমি জানি না ছুটি হচ্ছে। আর মেয়েকে স্কুল থেকে বাড়ি ফিরে দেখছি সবার খাওয়া হয়ে গেছে, জাস্ট মা খেতে বসছিল। এই দেখো মা মেয়ে আমরা এখন বসেছি খেতে, সবার মানে শেষে সবার শেষে মা মেয়ে দুজনে বসেছি, মেয়েকে খাইয়ে দেবো আর আমিও খেয়ে নেবো। তো এখন বাজে গিয়ে কটা বাজে দেখি, এখন বাজে গিয়ে পাক্কা তিনটে বাজে। তো আমরা বাড়ি ফিরতে ফিরতেই সবার খাওয়া হয়ে গেছিলো, শুধু মা ছিল, মা খেতে বসছিল, তো বাবার খাওয়া হয়ে গেছিলো, তখন দাদা ভাই খাওয়া হয়ে গেছিলো, কারণ তখন দাদা ভাই আবার দুটোর মধ্যে চলে যাবে, দুটোর আগে চলে যাবে, এর জন্য তাদের খাওয়া হয়ে গেছিলো। তো এসে আবার মাকে কটা খেতে দিলাম, আমি কটা খেলাম, মেয়েকে কটা খাওয়ালাম, ঘরে বসে খেলাম, ঘরে টিভি দেখছিলো, মেয়ে বলছে আমি ঘরেই খাবো। আর ওকে খাইয়ে দিলে কী হবে বলো তো, সব কটা ভাত খাই, আমি যদি নিজে হাতে খাইয়ে দিই, আর নিজে হাতে যদি না খাওয়াই না ও খেতে চাই না। তো ওই ঘরে মা বাবা এখন ঘুমোচ্ছে আর আমি এই ঘরে আছি, মেয়ে মা মেয়ে দুজনে মিলে দেবো, মেয়ে এখন হোমওয়ার্ক করছে। আজকে কি হয়েছে জানো, আজকে এমন একটা ঘটনা ঘটে গেছে, তিনটে তরকারি করেছি, আজকে তিনটে রেসিপি, কচু শাক করেছি আর করেছিলাম কি লেপাজা, আমি ভুলে গেছি, খেয়েও ভুলে গেছি, কচু শাক চিংড়ি মাছ দিয়ে টক টমেটো আলু বেগুন দিয়ে আর করেছি বেগুন ইলিশ, হ্যাঁ আর দুটো তরকারি মানে তিনটে তরকারিতে তিনটেতেই লবণ পাবো, আমি খেয়ে দেখেছি তিনটে তরকারি, তিনটে তরকারি খেয়ে দেখেছি লবণ কম ছিল, আবার লবণ দিলাম তাও তিনটে তরকারিতেই লবণ কম, আর লবণ কম হলে তোমার দাদা ভাই ভালো লাগে, তো ঠিকঠাক লবণ মানে ও লবণ কমই খায় তোমাদের দাদা ভাই। তো খাওয়ার পর আমি আবার জানতে পারলাম, কারণ একবারই টেস্ট করে দেখেছি যে লবণ কেমন হয়েছে, তারপর দিয়েছি অল্প অল্প করে দিয়েছি, দেখছি তিনটে তরকারিতেই খেয়ে দেখছি ভাত খাওয়ার সময় লবণ কম হয়ে গেছে। তো চলো যাই হোক, এরকম হয় না আমার সঙ্গে, যদিও একটা তরকারিতে হয় হয়তো, কিন্তু তিনটে তরকারিতেই মানে একই অবস্থা, লবণ কম। খাওয়া হয়ে গেছে তিনটে বাজে, এখন মানে ঘুম আসছে না, আর গরমের সময় দেখছো আমার কি অবস্থা দেখছে, শরীরটা ভীষণই খারাপ লাগছে, গরমের সময় না আমার ভীষণ গরম লাগে, জানি না এই ঘরটাতেও মানে একটু বেশি গরম মনে হয় ওই ঘরটা থেকে,
এসিটা খুলে এনে লাগাতে হবে। এসিটা ফালতু ফালতু পড়ে আছে ওই বাড়িতে, মানে দেশের বাড়িতে ফালতু ফালতু পড়ে আছে। এই যে এখানে এতে লাগানো হয় তা তো এসি হাওয়া হয় তাই না? তো আমাদের দাদা ভাইও চালা কাছে বিল বাড়বে বলে নিয়ে আসছে না, মানে কারেন্টের বিলটা বেড়ে যেতে পারে। এসি তো কোনো সবসময়ই চলবে তাই না? সবসময় না চলে দুপুরবেলায় আবার রাতে তো চলবেই। এর জন্য তোমার দাদারা ইচ্ছে কিন্তু হবে আনে না এসিটা। আমার ঘরে লাগানো আছে এসিটা, শুধু পড়ে আছে ফালতু ফালতু, যায় না মাকড়সা ফাকড়সা সব বাসটাসা করে দেবে, তারপরে হয়তো চামচিকি ঢুকে পড়বে। মেন কথা চামচিকি না কি বলে যে ডানাওয়ালা পাখিগুলো উড়ে 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 বেড়ায় মাথার উপর দিয়ে। আজকে মানে অনেক দৌড়োদৌড়ি, মানে প্রচুর দৌড়োদৌড়ি ঘুরোঘুরি করে হয়েছে সব কাজ, মানে কি বলবো এত তাড়াতাড়ির মধ্যে হয়েছে। এই যাওয়া আসা, মেয়েকে স্কুলে দেওয়া, আনতে যাওয়া, বাজার করা, আবার এসে তিনটে রেসিপি রান্না করা, আর কচুর শাক রান্না করতে কত দেরি হয় বলো তো? কচুর শাক রান্না করতে অনেক দেরি হয়, আবার মাছ ভাজা, বাজারে যাওয়া, মানে সব কিছু তাড়াহুড়োর মধ্যে হয়ে গেছে। যাক হয়ে তো গেছে, তো চলো এবার মানে এবার থেকে এরকমই চলবে। এই তাড়াহুড়ো করে মানে শুরু হলো কারণ মেয়েকে স্কুলে দেবো, এসে রান্না বান্না করবো, আবার আমাকে হাত যেতে হবে, এসে তোমার দাদা ভাই আসবে আবার খেতে দিতে হবে। এখন এরকম চলবে মেয়ের স্কুল যখন স্টার্ট হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আর বাড়াবো না। যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে যেও নতুন বন্ধু হয়ে থাকলে। তো চলো আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এই গরমে বেশি বেশি করে নুন চিনি জল লেবু জল খাও। চলো টাটা, অনেক এনার্জি পাবে কিন্তু।